আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করছে আমানত, সেটা যে মালিক তার মালিকের কাছে আমানতটুকু পৌঁছে দিতে নিষেধ আদেশ করেছেন কে? আল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে, যখন মক্কা ইতওয়াফ করার জন্য আসছে, আসার পর দেখলেন মক্কার বাইতুল্লাহ শরীফের যে দরজা সেটা আটকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপরে উটের উপরে চড় হয়ে বাইতুল্লাহ শরীফের কাছে চলে আসলেন। আসার পরে নিজের হাতের মধ্যে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে হযরত আসওয়াদকে স্পর্শ করেছেন। লাঠি ব্যবহার করা হলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ব্যবহার করতেন, তার নিজ হাতের লাঠির মাধ্যমে সর্বপ্রথম হযরত আসওয়াদকে স্পর্শ করেছেন। হযরত আসওয়াদ স্পর্শ করার পরে ওই সময় বাইতুল্লাহ শরীফের চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডাকলেন, রে উসমান, তোমার কাছে যে বাইতুল্লাহ শরীফের চাবি, ওই চাবিটা আমার কাছে দাও। এই কথা বলার সাথে সাথে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি দেওয়ার জন্য সম্মত প্রকাশ করেছেন। এই কথা শুনে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে চাবিটা আসছে ওই চাবিটা আমার কাছে দিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাবি দিব না। দ্বিতীয়বার আবার রাসূল উসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। কোন জায়গার চাবি? বাইতুল্লাহ শরীফের ভিতরে কাবা ঘরের ভিতরে ঢোকার জন্য যে দরজা, সেই দরজার চাবি। উসমান ইবনে তালহা দিতে রাজি হইলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি কামনা করলেন। দ্বিতীয়বার উসমান ইবনে তালহা দেয় নাই, তৃতীয়বার চাইলেন, তৃতীয়বার রাসূলকে দিলেন। রাসূল নিজ হাতে বাইতুল্লাহ শরীফের দরজা খুলে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি কয়টা ছিল কথা কন না কেন? শুধু ৬০টা। কয়শো ৬০? ৩৬০? ২৬০? কয়শো? ইফতেস লেগে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দরজা খুলে ৩৬০টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে ছিল, নিজ হাতে সবগুলারে ভাঙছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজ হাতে ৩৬০টা মূর্তি ভাঙছে। ওই মূর্তির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর একটা মূর্তি তারা নির্মাণ করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে খলিলুল্লাহর আকৃতিতে যে মূর্তি তারা নির্মাণ করেছিল, মূর্তি বানায় মূর্তির হাতের মধ্যে একটা তীরও দিয়ে দিছে। রাসূল সবগুলোকে ধূলিসাৎ করে দিলেন, পানি দিয়ে বাইতুল্লাহ শরীফ পুরাটাকে পবিত্র করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পরিচ্ছন্ন করবার পরে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে শুরু করলেন। দুইটা চক্কর দিতে না দিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে এই আয়াতে কারিমা দিয়ে পাঠায় দিছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হলো আমানতের মালিক যে তার কাছে তার আমানত পৌঁছে দেওয়া। মাসকান দিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূলের কাছে চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার কাছে দিয়ে দেন, আমার বংশের মানুষ যারা হজ করতে যায় তাদেরকে, হজে যাওয়ার পরে তাদেরকে জমজমের পানি পান করাই,
জনে জমজমের পানি পান করানোর মর্যাদা আছে না নাই? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের লোকজন জমজমের পানি পান করায়, সুতরাং কাবা শরীফের চাবিটা আমার কাছেই দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, এই আয়াতে কারিমা শুধু রাসূল আর উসমান ইবনে তালহার জন্য আল্লাহ নাযিল করে নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মানব গোষ্ঠী দুনিয়াতে আগমন করবে সবার জন্যই আয়াতে কারিমা নাযিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের মালিক যে তার কাছে পৌঁছে দেবার জন্য আদেশ কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন আমানতের মালিক যে তার কাছে পৌঁছে দিতে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে চাবি নিয়েছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে আয়না, রাসূল ওই চাবি তার হাতে আবার বুঝে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমানতের মালিক যে তার কাছে আমানত পৌঁছে দাও। আচ্ছা বলেন তো দেখি, জীবন নামক আমানত কে দান করেছেন? সবাই বলেন কে দিয়েছে? এই আমানত কার কাছে ফিরে দিতে হবে? কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তো হলেন তিনি যিনি হায়াত এবং মৌত দুটোকেই সৃষ্টি করেছেন, বান্দাকে একটা দান করেছেন আরেকটা দান করবেন, কেনই বা হায়াত নামক দৌলত দান করলেন? আল্লাহ বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের পরীক্ষা নেবার জন্য আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসবার আগে উম্মত পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন নামক একটা দৌলত দান করেছেন, সেটার দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবনকালে যারা ইবাদত করে তাদের ইবাদতকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে, মুহাব্বত করে। কারণ একজন মানুষ যখন যুবক হয়, যুবকের গায়ের মধ্যে শক্তি আছে না নাই? ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে, কিন্তু যখন মানুষ বুড়া হয়ে যায় তখন খারাপ কাজ করার সুযোগ আর থাকে না, তখন সে মসজিদে চলে আসে। ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যৌবনকালে ইবাদত করে বুড়া হয়ে চললে, বুড়া হয়ে যাবার পরে যদি ইবাদত করতে নাও পারে, আল্লাহ তাআলা তার আমল নামায় ইবাদত লেখা দেয়। যৌবনকালে করলে তখন বুড়াকালে পাওয়া যায়। দেখবেন যারা সরকারি চাকরি করে, নির্ধারিত একটা সময় পর্যন্ত ডিউটি করার পরে শেষে পেনশন আসে না নাই? বুড়াকালে কি সে ডিউটি পালন করে, তারপরে মোটা অঙ্কে তাকে একটা পেনশন দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়? ওরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা যৌবনকালে ইবাদত করে যৌবনকালটাকে কাজে লাগাই, আর যৌবনকালে ইবাদত করা সেটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গণের তরিকা পদ্ধতি। সব নবীরা যৌবনকালে ইবাদত করেছে, আর আমরা আমাদের সমাজের মানুষগুলা যখন যুবক হয় তারা মসজিদে আসে না, নামাজও পড়ে না, পড়ে বুড়া হয়ে লই। আরে মিয়া, বুড়ো হয়ে চললে তোর শরীর আকাম কুকাম করার শক্তি থাকে না, এমনি মসজিদে এসে পড়ে। ঠিক না বেটি? কবি বলেন, দর জওয়ানি তাওবা করদান শিওয়ায় পয়গম্বরি, দর জওয়ানি তাওবা করদান শিওয়ায় পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যেই সময় মানুষের শরীরের মধ্যে শক্তি থাকে ওই সময় আল্লাহকে ডাকা, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, আল্লাহর হুকুমগুলোকে একেবারে মাথা নত করে মেনে নেওয়া, সেটা হলো পয়গম্বরদের তরিকা। আর যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, তার শরীরে আর শক্তি থাকে না, সে এমনি এমনি মসজিদে চলে আসে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতদারের মালিক যে তার কাছে তার আমানতটা পৌঁছে দাও, এর মানে হলো জীবন নামক দৌলত কে দান করেছে, বলেন সবাই কে দান করেছে, আল্লাহর কাছে আমাদের জীবনটা দিয়ে দিতে রাজি আছি না নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন ঈমানদার তাদের জীবনটাকে তাদের জান কিনে নিয়েছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে। দুনিয়াতে আল্লাহ তাআলা জীবন কিনে নিয়েছেন, পরকালে দিবেন কি? পরকালে কি দিবেন? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জীবনকে ক্রয় করে নিয়েছেন। এই জন্যই রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যে যৌবন আছে সেটাকে কাজে লাগাও, যৌবন কালকে যারা কাজে লাগায় তাদের ফজিলত আছে না নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল বলেন, হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডেকে ডেকে তার কুদরতি ছায়া নিচে ওই বান্দাদেরকে আশ্রয় দিয়ে দিবে। এক নম্বর হলো ইমামুন আদল, যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারক বাদশাহ, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। দুই নম্বরে রাসূল বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে আল্লাহর গোলামি করে, যারা যৌবনকালে আল্লাহ তাআলার বিধানগুলা পালন করে, রাসূলের সুন্নাগুলা জীবনের মধ্যে বাস্তবায়ন করে, আরশে আজিমের নিচে ওই বান্দাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। তিন নম্বরে ওরজুলুন কলবুহু মুআল্লাকুন ফান ফি মাল মাসাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বরে ওই সমস্ত বান্দাকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে যাদের হৃদয়টা মসজিদের সাথে লটকানো আছে। এর মানে কি? মসজিদের সাথে হৃদয় লটকানোর মানে কি? বান্দা যখন ফজরের নামাজ পড়বার জন্য মসজিদে আসে, মসজিদ থেকে যাওয়ার পরে তার ভিতরে পেরেশানি, তার ভিতরে চিন্তা, জোহরের আজান কখন হবে, আর ওই বান্দা কখন মসজিদে এসে আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে। চার নাম্বার হলো ওয়ারাজুলুন দাতু ইমরাতুন জাতু মানসাবি ওয়া জামাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে যেই যুবককে কোনো সুন্দরী রমণী, কোনো মহিলা তাকে তার সাথে নিজের খাহিশাত পূর্ণ করবার জন্য আহ্বান জানায়, আর যে যুবক বলে, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি এ কাজ করব না, ওরকম যে যুবক হতে পারবে, রাসূল বলেন, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবে। জায়গা পাওয়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা তাআলামু শিমাল হাত্তা লা তাআলামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া তলে আল্লাহ আল্লাহ তাআলা জায়গা দিবে। যে বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দান করে কিন্তু ডান হাতে যা দান করে বাম হাত তা টের পায় না, অর্থাৎ লোক দেখাবার জন্য দান করে না, ঠিক না বেটি? আপনারা যে মাঝে মধ্যে মসজিদের মধ্যে কালেকশন লিখান সেটার কথা কিন্তু না, যদি ভিতরে থাকে যে আমি দান করব, আমার অপর ভাই আমাকে দেইকা সেবা দান করবে, এই নিয়ত যদি থাকে তাহলে অসুবিধা নাই। আর যদি নিয়ত থাকে যে আমি 50,000 1,00,000 টাকা দান করব, মানুষ আমাকে দেইকা দান অবির বলবে, তাহলে সমস্যা আছে না নাই? তিন শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জাহান্নাম তিন শ্রেণীর মানুষ দিয়ে উদ্বোধন করবে, এর মধ্যে একটা হলো ওই দানশীল যে মানুষ দেখাবার জন্য দান করেছে, তারে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক,
বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদমা বনি আদম আন খামসিন হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত কোনো বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে এক কদমও নড়তে পারবে না। এক নম্বর প্রশ্ন হবে, আন হায়াতিহি ফিমা আফনাহু, তোমার হায়াতকে আমি আল্লাহ যে তোমাকে দান করলাম হায়াতের জবাব দাও, ও তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছ প্রশ্নের জবাব দাও। এই প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো বান্দা এক কদম নড়তে পারবে না। জবাব প্রশ্ন জবাব আছে না নাই? আরে আমরা তো বিশ্বাসই করি না, মরার পরে যা হওয়ার হবে। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে যৌবনকালের কথা উল্লেখ করেছে, আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে প্রশ্ন করা হবে। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে, আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর একটা যৌবন দিয়েছিলাম সেই যৌবন দিয়ে তুমি কোন কাজে ব্যয় করেছ, কিভাবে নষ্ট করেছ, জবাব দাও। জবাব দিতে পারবো? আমরা পারবো? জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না ওই দিন। আমরা এমন কপাল পোড়া হয়েছি জবাব দেওয়ার আমাদের আমরা রাস্তা খুঁজে পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমার যে তো ধন দৌলত হয়েছিল কিভাবে অর্জন করেছ, কোন পথে খরচ করেছ, জবাব দাও। পাঁচ নম্বর প্রশ্ন হবে, মাদা আলিমা ফিমা আমিলা, যা শিখেছ সেই অনুযায়ী তুমি আমল করেছ কিনা। প্রশ্ন আছে না নাই? প্রশ্ন যাওয়ার জন্য আমাদের তৈয়ার হতে হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, পাঁচটা জিনিস আসবার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা খুবই মূল্যায়ন করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো, কারণ তোমার এই যৌবনকাল চিরকাল থাকবে না। যারা বৃদ্ধ হয়েছে তাদের এই যৌবন ছিল কি ছিল না? আমরা যারা যুবক আছি সারা জীবন থাকবে, এই যৌবন আর নষ্ট হবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য এটাকে মূল্যায়ন করা দরকার আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, এই যৌবনের বাহাদুরি কয়দিন? বহু যুবক ছিল তারা আজকে আছে। আমরাও একদিন কথা কন না যে আমরাও একদিন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো, তোমার যৌবনকালটাকে নিয়ামত মনে করো, বার্ধক্য আসার পূর্বেই এই যৌবনকে কাজে লাগানো দরকার আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস, ঠিক না বেটি? ইবাদত করতে রাজি তো সবাই? রোজা বাদ দিয়া নাকি? এত বড় দিন, আরে অনেক যুব সমাজ যুবকরা আছে রোজা রাখে না। হুজুর এত বড় দিন রোজা রাখে জানি? এত লম্বা সময় কি আর না খায়া থাকা যায়? আছে না নাই? বুড়ারাও রাখে না, গ্যাস্ট্রিক আলসার কত সমস্যা, মরণের পরে মার তখন বোঝা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর বলেন, নসিহাতাকা ক্বাবলা সুকমিক, আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। সুস্থতা কাজে লাগানো দরকার আছে না নাই? অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে যায় তখন চিন্তা করে, আর যদি এখন যদি সুস্থ হতে পারি জীবনে এক অক্ত নামাজ ছাড়বো না। আমি নিজে শুনছি বিছানায় পড়ে গেছে, এবার বলে যে এখন যদি ভালো হয় আর উল্টা পাল্টা করবো না। ভালো হয়ে যাওয়ার পর দুই চার দিন নামাজ পড়ার পরে আবার আগের মতো চলা শুরু করে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নসিহাতাকা ক্বাবলা সুকমিক, রাসূল বলে, উম্মত তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও, গনিমত মনে করো, তোমার জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক পরিচালিত করো। বলেছেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি বিল হাক্কি আন তাহকুমু,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নির্দেশ করেন, হে আমার বান্দা বান্দিরা শুনো, আমানতের মালিক যে, তার কাছে তোমার আমানতটুকু পৌঁছে দাও। আমাদের জীবনটা আল্লাহ তাআলা আমানত হিসাবে দান করেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নসিহাতাকা কবলিক, উম্মত তোমার অসুস্থ হওয়ার পূর্বে তোমার জীবনটাকে, তোমার সুস্থতাকে, সেটাকে নিয়ামত আর গনিমত মনে করে কাজে লাগাও। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে তোমার যে সম্পদ আছে সেটা কাজে লাগাও। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানা দিলেন, নবী, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা আপনার কাছে প্রশ্ন করবে, তারা কি খরচ করবে, কোথায় খরচ করবে, কোন জায়গায় খরচ করবে, জানা দরকার আছে না নাই? সম্পদ হয়েছে অডেল, সম্পদের মালিক হয়ে গেছে, গানের জন্য সাদা ধরছে ওখানেও দেয়, ওয়াজের জন্য ধরলে ওখানে দেয়, মসজিদের জন্য বলে ওখানেও দেয়, আবার মন্দিরের জন্য বললে সেখানেও দান করে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ জানা দিলেন, নবী, আপনার কাছে জানতে চাবে তারা কোথায় খরচ করবে, কোন জায়গায় খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী, কুল ফিমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সর্বোত্তম খরচ করার জায়গাটুকু জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানা দিলেন, সর্বোত্তম খরচ করার জায়গা হলো তোমার মা বাবার জন্য তুমি খরচ করো। সুবহানাল্লাহ, আমরা করি? আমরা করি মা বাবার জন্য? মা বাবার জন্য খরচ করতে রাজি না, শ্বাস টলে বন্ধু বান্ধবের জন্য খরচ করতে রাজি, মা বাবার খবর নিতে রাজি না, কিন্তু বন্ধুর বাসায় উপহার পাঠাতে আমরা ভুল করি না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, কুল ফীহিমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কুরআনের মধ্যে কত সুন্দর করে আল্লাহ সাজায় দিছেন, সর্বপ্রথম খরচ করার জায়গা হলো মা বাবা, মা বাবার পিছনে খরচ করা দরকার আছে না নাই? মা বাবার জন্য যদি কোনো বান্দা খরচ করে, সেটাও আল্লাহর রাস্তায় খরচ করার সব পেয়ে যাবে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, দুই নম্বরে খরচ কোন জায়গায় করব, টাকা পয়সা বেশি হয়ে গেছে, কোন জায়গায় খরচ করবে, খরচের জায়গা খুঁজে পাই না। আল্লাহ বলেন, দুই নম্বরে খরচ করবা, তোমার নিকট আত্মীয় আছে তাদের পিছনে তোমরা খরচ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তিন নম্বরে আল্লাহ তাআলা জানা দিলেন যে এতিম যারা আছে সমাজের মধ্যে, এতিম আছে না নাই? আমরা তো মনে করি মা মরে গেছে এতিম হয়ে গেছে, ইসলাম বলে মা মারা গেলে সে এতিম হয় নাই, বরং বাবা মারা গেলে সে এতিম হয়েছে। কোন এতিমকে দান করবেন? বুড়া মানুষ যদি দাঁড়ায় বলে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমারে দান করেন, সেটা কি দানের জায়গা? না না, ওই এতিমকে বলা হয়েছে যে অসহায় নিঃস্ব, নিজে করার কাজ কর্ম করার সুযোগ এখনো হয় নাই, ওরকম বয়স হয় নাই, চলতেও পারে না, অর্থও নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল ইয়াতামা, ওই এতিম যারা আছে তাদের পিছনে তোমরা খরচ করো। ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে যারা দরিদ্র অভাবী তাদের পিছনে খরচ করো। তেলের মাথায় তেল দেয়, যার মাথায় নাই তারেকে দেয়, যার আছে তারে সবাই দেয়, যার নাই তারে কেউ দেয় না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল ইয়াতামা ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে যারা দরিদ্র নিঃস্ব, যাদের কিছুই নাই, তাদেরকে তোমরা দান করো, তাদের পিছনেও খরচ করো। এর শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল মুসাফিনিস সাবিল, যারা মুসাফির তাদের পিছনে খরচ করা দরকার আছে না নাই? ওই মুসাফির সফরে যাওয়ার পরে সে তার টাকা পয়সা হারায় গেছে, এমন হয় না অনেক সময়? এমন মানুষকে দান করা, মাঝে মধ্যে দেখবেন রাস্তার মধ্যে কিছু মানুষ বলে যে, ভাই দেখতে অনেক হ্যান্ডসাম, দেখতে অনেক বড় লোক মনে হয়, বলে ভাই আমার টাকা পয়সা হারায় গেছে, আমাকে 100 টাকা দেন, বলে কি বলে না? ওই সমস্ত লোকদেরকে মাঝে মধ্যে দান করা, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক,
তোমার দরিদ্র আশার করবেই, তোমার ধনাত্মতাকে কাজে লাগাও। টাকা পয়সা হয়েছে, এই টাকা পয়সা থাকবে কি থাকবে না নিশ্চয়তা আছে? অনেক কোটিপতি হঠাৎ করে গর্ব নিঃস্ব হয়ে যায়, আছে না নাই? আবার অনেক দরিদ্র মানুষ হঠাৎ করে রাতারাতি বড় লোক হয়ে যায়। আল্লাহ তাআলা এজন্যই বলে দিলেন, রাসূল বলেন, নগিনা কাতাবালা ফাতরিক, দরিদ্র হওয়ার পূর্বেই তোমার ধনাত্মতাকে তুমি কাজে লাগাও। এরপর রাসূল বলেন, নফারগ কাতাবালা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরতার সময়টাকে কাজে লাগাও। শাস্ত্র বয়ে বয়ে গীবত শেখায়াত করিও না, কপাল পড়ে যাবে, ঠিক না বেটি? কে বলেছেন? রাসূল বলেছেন, তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, নামাজ পড়ো, এবাদত বন্দিগি করো, অনন্তর গীবত শেখায়াত করলে কবুল হজের সওয়াব হয়। কথা কন না কেন? গীবত শেখায়াত করলে কবুল হজের সওয়াব হয়, যে একশো রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। গীবত ছাড়েন, শেখায়াত ছাড়েন, পরিনিন্দা ছাড়েন, হিংসা অন্তর থেকে বের করা দরকার আছে না নাই? হিংসার আগুনে আমরা জ্বলে পড়ে সার ঘার হয়ে যেতেছি। হিংসুক যারা, রাসূল তাদের ব্যাপারে বলেন, হিংসার কারণে তাদের আমলগুলা কেমন পারে পুড়ে ছারকার হয়ে যায়। আগুন যেমন করে লাকড়িকে পুড়ে ছারকার করে দেয়, হিংসুকের ইবাদত ওরকম ভাবে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের আমল নষ্ট করিও না। কি করলে নষ্ট হয়? গীবত করলে নষ্ট হয়, শিকায়ত করলে নষ্ট হয়, পরনিন্দা করলে নষ্ট হয়, হিংসা করলে নষ্ট হয়, অনেকগুলা কারণ আছে, যেইগুলা মোটামুটি আমাদের মধ্যে আছে, আছে না নাই? এগুলি ছাড়তে হবে। আমরা মুসলমান, মুসলমান মুসলমানকে কোনোদিন হিংসা করতে পারে না, পরনিন্দা করতে পারে না। একজন মুসলমান আর একজনের মুসলমানের গীবত কিভাবে করে? সয় না, আছে না নাই? আর একজনের ভালো আর একজনের সয় না, এই জন্য শুধু বদনাম, ঘিবত শেখায়াত, হ্যাঁ ভালো না, হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো না, হ্যাঁ ভালো, আরে আমি নিজে ভালো নি, সেটা জানা দরকার আছে না নাই? আপনি যে এক আঙ্গুল দিয়ে হেরা দেখাইতেছেন, হ্যাঁ ভালো না, হ্যাঁ ভালো না, আর তিন আঙ্গুল আপনারা দেখাইতেছেন, তুই ভালো না, তুই ভালো না, বুঝতে হবে, আমাদের বোঝা দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াফারাগাকা ক্বাবালা শুগলিক, তোমাকে যে অবসর একটা সময় পেয়েছ, ওই সময়টাকে নিয়ামত মনে করো, গনিমত মনে করো, ওই সময়টা অনর্থক নষ্ট করে দিও না, কারণ এই সময়টা তোমার কাছে আর কোনোদিন থাকবে না। যেই সময়টা পার করছে এই সময়টা কোনোদিন আসবে, আজকে শুক্রবার, সামনে শুক্রবার আসবে, কিন্তু আপনার জীবন থেকে যে একটা শুক্রবার চলে গেছে সেটা কোনোদিন আসবে? কোনোদিন আসবে? একটা মিনিট চলে গেলে, একটা মুহূর্ত, একটা সেকেন্ড যখন আপনার আমার জীবন থেকে চলে যায়, এই সময়টা আর কোনোদিন আমরা খুঁজে পাবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাগাকা ক্বাবালা শুগলিক, ব্যস্ত হওয়ার পর পূর্বে তুমি, হে আমার উম্মত, তোমার যে অবসর সময়টা সেই অবসর সময়টাকে কাজে লাগাও, তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে, ঠিক না বেটি? যদি সময়টাকে কাজে লাগাই, পরকালে শান্তি আছে না নাই? দুনিয়াতেও দেখবেন অবসর যারা বেকার থাকে তাদের অভিশাপের শেষ নাই। বেকার মানুষদেরকে মা বাবাও ভালো পায় না, বউও ভালো পায় না, আত্মীয় স্বজনও ভালো পায় না, পাড়া প্রতিবেশীও তাদেরকে দেখতে পারে না, ঠিক না বেটি? এই সময়টাকে যদি আমি কাজে লাগাই তাহলে পরকালে আমার কিছু হবে কি হবে না? এই জন্য রাসূল বলেন, ফারাগাকা ক্বাবালা শুগলিক, অবসর সময়টাকে কাজে লাগাও। পাঁচ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহায়াতাকা ক্বাবালা মাউতিক, মরণ আসার পূর্বে উম্মত তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। বলেছেন কে? রাসূল বলেছেন, আর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে যে জীবন নামক দৌলত দান করেছি এমনিতেই বান্দা দেই নাই, আমি দেখতে চাই তোমরা কে কেমন আমল করো, আমল করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী? আল্লাহ তাআলা বলে নাই কে তোমাদের মধ্যে বেশি আমল করছে, এটা কিন্তু আল্লাহ বলে নাই। আমি সারাদিন সুবহানাল্লাহ 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 বললাম, পিছন দিক দিয়ে একজনের গীবত করলাম, শিকায়াত করলাম, আমল থাকবে না, শেষ হয়ে যাবে, কথা বলেন থাকবে না, শেষ হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, ইখলাসের সাথে কারা আমল করে, ইখলাসের সাথে কারা আল্লাহ তাআলাকে ডাকে, ওইটা আল্লাহ তাআলা দেখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল,
রাসূল বলেন তোমার আমলকে খাঁটি করো, অর্থাৎ যে আমলটুকু তুমি করবা নির্বেজাল আমল করা দরকার আছে না নাই? রাসূল বলেন নির্বেজাল আমল করো, অল্প আমলেই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সামনে রমজান আসতেছে, প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? নামাজ পড়ে না ছাইরা, নামাজের কথা বললে আর ভালো লাগে না, ঠিক না বেটি? হুজুর মজার মজার ঘটনা কোন খুব ভাল লাগে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, এটি কই না, এটি মজা লাগে না, ঠিক না বেটি? নামাজ পড়তে হবে কি হবে না? মুসলমানের প্রধান একটা ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব ঠিক হয়ে যাবে, যার নামাজ বেঠিক থেকে যাবে তার অন্য সব জায়গায় ঝামেলা আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, খবরের মধ্যে সওয়াল জবাব আছে না নাই? নামাজের হিসাব নিকাশ হবে কি হবে না? রাসূল বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা, সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আমরা তো এক একজন দরবেশ সাজে যাই, আমার মতো ইবাদত বন্দিগি করনি ওলানি কেউ আছে? আর যদি জিজ্ঞাসা করা হয় আপনি জান্নাতে যাবেন, আরে যাবেন না, যাবো না মানে আমার চাইতে পাক্কা ইমানদার মুমিন আর আছে নাকি? আছে না? না এমন, এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ বাদ দিয়ে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে? রাসূল বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা, বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার বাকিগুলো পার হয়ে যাবে, বাকি ঘাটগুলো অটোমেটিক সে পার হয়ে যাবে টাস 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 করে। আর যে নামাজের মধ্যে ধরা খেয়ে যাবে, মনে করবেন সব জায়গায় তার বিপদ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার সবগুলা বিধান পূর্ণাঙ্গভাবে, রাসূলের সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।